কি পুলিশের গাড়ি নিয়ে পুলিশের গাড়ি চলে আইছে আমার নাম রিয়াজ আর নাম আকাশ উল্টা বলছো স্যার উল্টা বললে এলাইছি স্যার আমার নাম হইতেছে রিয়াজ আর নাম আকাশ তুই আবার উল্টা বলছো তাহলে তুই ভাও করিয়ে করে দে ভাও করা লাগবে না বুঝছি তুই রিয়াজ তুই আকাশ স্যার এত রাতে কোত্থেকে আসতোস স্যার আমরা ওই গানের ভিতর থেকে আসছি মানে মানে স্যার আমরা ওই গানের দোকানে কাজ করি গানের যে সিডি আছে না ওই দোকানে সেখানে স্যার একটু মদ খেয়ে বলেছি স্যার সরি স্যার স্যার আমরা ভুলে গেছে আমরা না বুঝি খাই ফেলেছি এটা বলার দরকার ছিল না এমনিতেই বুঝছি চলো স্যার গাড়িতে যে উঠবো স্যার খুব বমি আসছে আসছে গাড়ির মধ্যে উঠে যদি বমি করে দেই তাহলে তো আপনাদেরই সমস্যা তার চেয়ে স্যার আমাদের বসের সঙ্গে একটু আলাপ করেন স্যার কিছু মনে না করলে এটা ভুল করিয়ে বলাইছি স্যার আকাশ বলো আপনি কি আকাশ রিয়াজকে চেনেন ওরা তো আমার সেলসম্যান এরা তো মদ খায় না না এটা তো আমার জানা ছিল না আমি ইশতিয়াক চলছি ও ভাই আপনি আসলে ওরা ভুল করে ফেলেছে এমনিতে কিন্তু ওরা ভালো ছিল আমার মনে হয় প্রথম অপরাধ তো যদি ক্ষমা করেন আমি সাথে করে দেবো তো ভবিষ্যতে যেন এরকম না করে খেয়াল রাখবেন জি জি অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার যাও 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 জি স্যার আর না যা যাও আর এখানে থেকে না যাও তোমার বস ফোন দিছিল কেন খাও এগুলো এই যে তরকারির মধ্যে ঝাল দিছি পানিতে লবণ মিশাইছি এত ঠিকই ধরতে পারে আমার ঝাড়ি দিতে এটা ব্যাড ইম্প্যাক্টটা তুমি করতে পারতেছো আর যা খাইতেছো সেটা ব্যাড ইম্প্যাক্ট কি হবে সাইলেন্ট কিলার জানো না এগুলো সব বুঝো জানো তারপরেও খাও আমার চাচার কথা মনে নেই খাইতে খাইতে একসময় মরেই গেল কি হবে তোমার কিছু হইলে আমাদের কি হবে মাহিমের কি হবে একবার খাই নাই অল্প একটু খাইছে আকাশ খাইছে হাতে আর উদ্যোগের খাওয়া দিছে আমি এখন খাই না তোমার বলবো না বুঝতে নেই আর তোমার রানটা খুব ভালো হয়েছে জল ভালো তো জল বলা তাতে আমার জল আর নষ্ট আর বলছি না তার মানে কি ওয়েট করার দরকার নাই নিজের জন্য যে খাইয়ে নেবো আগে আগে এই এত রাত পর্যন্ত কোথায় ছিলা তুমি কোথায় ছিলি বল আমার একটু কথা কইতে দাও একদম মিথ্যা কথা বলবি না তাহলে এক কোপে আমি একদম কি খেয়ে আসছো তুমি দেখি ওমা 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 কি হয়েছে তোমার কি ধরা পড়ছো তার জন্য ঢং করতেছো না কি হয়েছে ও কি হয়েছে তোমার আর তো ধরো আমার টুটা ব্যথা এখানে হ্যাঁ আজকে আমার উপর দিয়ে অনেক অত্যাচার গেছে ও দাঁতে ব্যথা করতে আসিল পরে ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছি ওষুধ দিছে
পানির লেহান ড্রপ, এই ওষুধের গন্ধ আর মদের গন্ধ এক। এখন পুলিশে ধরছে, মনে করছে মদ খাইছি, প্যাডের মধ্যে মোটা একটা পাইপ ঢুকাইছে, এরপর তো খালি কিছুক্ষণ পর পর প্যাডে ব্যথা করে। ভাবছিলাম যে ভাত খাইলে মনে হয় পেট ব্যথা কমবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার খাওয়া দিচ্ছি। বসো বসো। না না না, ব্যথা কমতে পারে। ও ও ও।